আর বুঝি আমি তোরে আমার বক্ষে আগলে ধরে রাখতে পারবো না রে মা আমার মন আমার প্রাণ বলে বিদায় করে দিতে হবে তোরে ওহ জননী বেহুলা কি বলছ মা আমাকে এই ছন্না তলা হতে আমার সখীরা আমাকে ঘরে নিয়ে গেল আবার সে ঘরে গিয়ে সুন্দর করে সাজিয়ে কুটি আবার এই ছন্না তলায় কেন নিয়ে এলো মা কেন জানো মা কেন মা গো কেন নিয়ে এসে তো তুমি শুনবে বলো মা তাহলে শোনো আমি বলছি আজ আমাদের সকলের মায়া মমতা পরিত্যাগ করে চলে যেতে হবে তোমাকে তোমার শ্বশুর আলয়ে ওরে মা আরে বেহুলা মা আজ সকলকে পরিত্যাগ করে আমারে চলে যেতে হবে আমারে শ্বশুর আলয়ে হ্যাঁ বেহুলা মা গো আমি যে তোমাদেরকে ছেড়ে এক মিনিট পর্যন্ত থাকতে পারবো না মা আমি জানি রে বেহুলা আমি জানি বেহুলা তোমাকে যেতে হবে মা মাগো কে মন
द्वारा रक्षित कथा मन रखे बा तुम्हें तुम्हारे स्वामी ब्रह्मा स्वामी विष्णु स्वामी महेश्वर स्वामी হচ্ছে একমাত্র প্রণর স্বামী বিনা বিহর ছাড়া বিনা নির্দেশ ছাড়া তুমি কোনো পূজো পার্বণ উপবাস করবে না মা সেই বিনা নির্দেশে যদি সত্য বলেছি তুমি পূজো পার্বণ করো তাহলে তোমার স্বামীর আয়ু ক্ষয় হবে বাবা হে মা আমি সব সময় মনে রাখবো